এখন ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন 2021 শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানগ্র অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সানগ্র অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন 2021 অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আকমল মোজাম্মেল হক এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপমণি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালেদ এমপি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রধান সমন্বয়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। জনাব মোহাম্মদ বদরুল আরেফিন। Ladies and gentlemen, we now begin the program with kind permission of the Honorable Prime Minister. I feel privileged to extend my warm welcome to you all in the historic 7th March celebration program of 2021 organized by the Ministry of Cultural Affairs, Government of the People's Republic of Bangladesh. Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh has graced the occasion by her virtual presence from Gonobhobon End. We are also pleased to inform that as special guest we have among us Honorable Minister of the Ministry of Liberation War Affairs, Mr. A.K.M. Mujammil Haq MP,
Honorable Minister of the Ministry of Education, Dr. Deepumuni. Honorable State Minister of the Ministry of Cultural Affairs, Mr. K. M. Khalid MP, is present on the dais as the Honorable Chair of today's program. The keynote paper of the program will be presented by Dr. Kamal Abdul Nasir Chaudhary, Chief Coordinator of the National Implementation Committee for the celebration of the birth centenary of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. We also have on the dais respected Secretary of the Ministry of Cultural Affairs, Mr. Mohammed Badrul Arifin. সম্মানিত সুধীবৃন্দ, এখন প্রচারিত হবে সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। Distinguished guests, now the historic 7th March speech of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. মজিদ ভাই এতে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিনন্দন দেন। শেখ মজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মজিদ ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাঁকের বাঁকে তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। বীর প্রধানে অস্ত্র ধরো। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম, নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে ছয় দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হল। আপনারা জানেন দোষ কি আমাদের। আজকে তিনি, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি পাক, শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। যারা ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন
আলোচনার দরজা বন্ধ না, আরো আলোচনা হবে। তারপরে অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম, আপনারা আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন, পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন, যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে সোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে, তারপরেও যদি কেউ আসে তাকে সন্ন্যাসার করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে, তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। আমি বললাম যে আমি যাব, কুট্টু সাহেব বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম পাকিস্তানের থেকে এখানে আসলেন, তারপরে হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্ধ করে দেওয়ার পরে এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। আমি বললাম শান্তিপূর্ণ ভাবে আপনারা হরতাল পালন করেন। আমি বললাম আপনারা কল কারখানা সব কিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল, আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল। তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হল। কি পেলাম আমরা? জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখিনী অস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ছাপিয়ে পড়েছেন। তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশটাকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন, আমি নাকি বলে স্বীকার করেছি যে 10 তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি উনাকে একথা বলে দেবার চাই, আমি তাকে তা বলি নাই। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়, তাকে আমি বলেছিলাম জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান ঢাকায় আসেন, কিভাবে আমার গরিবের উপরে আমার বাংলার মানুষের অবুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। আমি তো অনেক আগে বলেছি কিসের আসতেছি, তার সঙ্গে বলবো, যারা আমার মানুষের বুকে রক্ত নিয়েছে তাদের সঙ্গে বলবো। আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উদ্ধ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার আমরা পারি না। জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইয়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না,
দেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাচারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেই জন্য সমস্ত অন্য অন্য যেগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। রিক্সা গাড়ি চলবে, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারি দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো ওয়াবদা, কোন কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীরা যে বেতন নিয়ে আসবেন, এরপরে যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ হইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তলে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব। তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দুবাতে পারবে না। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছিয়ে দেবেন। আর এই 7 দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন, প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দেবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। শোনেন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটপাট করবে। এই বাংলায় হিন্দু মুসলমান, বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের জন্য বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোন বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোন বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের ময়নাপত্র নেবার পারে, কিন্তু পূর্ব বাংলার থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাঠালে আপনারা চালাবেন, কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনদিন আপনাদের মুখ দেখাদেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাঁচার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি
রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। শ্রোতৃবৃন্দ, প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি বিশেষ সাংকেতিক ভাষাতে উপস্থাপন করা হচ্ছে। এখন স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ বদরুল আরিফিন। Ladies and gentlemen, may I now cordially request the respected Secretary of the Ministry of Cultural Affairs, Mr. Mohammad Budrul Arifin, for his address of welcome. ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ ও সম্মানিত আলোচক, মাননীয় মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত অসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, এক্সিলেন্সিস ফ্রম ডিপ্লোম্যাটিক মিশনস, সাংবাদিকবৃন্দ উপস্থিত ও ভার্চুয়ালি সংযুক্ত সুধি মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আজ 1971-এর ঐতিহাসিক 7ই মার্চের সুবর্ণ জয়ন্তী। 50 বছর আগে এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে শুনিয়েছিলেন তার সেই অমর কবিতাখানি। আর বাঙালি জাতির ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দিন হয়ে রইল ঐতিহাসিক 7ই মার্চ। প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে এ দিবস উদযাপনের এ শুভ লগ্নে আমি বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি 71-এর মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও নির্যাতিতা 2 লক্ষ মা বোনকে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি 75-এর 15ই আগস্টের কালো রাতে শাহাদত বরণকারী জাতির পিতার পরিবার বর্গসহ আমাদের আন্দোলনের ইতিহাসের সকল শহীদকে। সম্মানিত সুধীমণ্ডলী, বাঙালির আত্মপরিচয়, বাঙালি জাতীয়তাবাদ, বাংলা ভাষা ও সংস্কৃতি, জয় বাংলা, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ, যাই বলি না কেন, এগুলোর অপর নাম বঙ্গবন্ধু। 1938 সাল থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত 3 যুগের বেশি আন্দোলন আর আত্মত্যাগের চূড়ান্ত শিখর এই অমিত সাহসী ভাষণ। বঙ্গবন্ধুর দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্ব, নির্দেশনা ও জাতীয় জাগরণের বহিঃপ্রকাশ এই ভাষণ। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণই এদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল প্রেরণা। এ ভাষণের নির্দেশনার আলোকেই দেশের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও চূড়ান্ত বিজয় অর্জন। আজ ও আগামী দিনেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে এ জাতির প্রেরণা হয়ে থাকবে এই ভাষণ। এ ভাষণ এখন বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, তাই 7ই মার্চের সংগ্রাম সকল জাতিরাষ্ট্রের স্বাধীনতার সংগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী, এবারে এ অবিস্মরণীয় বছরে ঐতিহাসিক 7ই মার্চকে সর্বোচ্চ শ্রেণীর জাতীয় দিবস হিসেবে ঘোষণা দিয়ে অসীম প্রেরণা হিসেবে দিনটিকে আমাদের উপহার দিয়েছেন। কোভিডের কারণে সোহরাওয়ার্দী উদ্যান এবারে লক্ষ কণ্ঠে স্পন্দিত হল না, তবু এবারেও মার্চ এসে গেছে শেখ মুজিবের নামে আকাশে বাতাসে জয় বাংলার ধ্বনি। তাই এ দিবস উদযাপনে সকল মন্ত্রণালয় সংস্থা সহ সারা দেশ এক সুরে অংশ নিয়েছে। যোগ দিয়েছে জনপ্রশাসন, স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, 65,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয়, 38,000-এর বেশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও সকল মুক্তিযোদ্ধা সংসদ, গ্রাম মহল্লা, তৃণমূলের জনসাধারণ এবং সংযুক্ত হয়েছেন প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশির বাংলাদেশের বিদেশে মিশনগুলো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে বর্তমান উন্নয়নের অগ্রযাত্রায় 2041 সালে বাংলাদেশ হবে একটি উন্নত, সমৃদ্ধ ও জ্ঞান নির্ভর দেশ। উন্নয়নের এ অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর স্বপ্ন লালিত বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক তথা সামগ্রিক মুক্তির নির্দেশনাও বঙ্গবন্ধুর এ ভাষণ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ও
আপনার সাথে একাত্ম হয়ে সে লক্ষ্য অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ। শ্রদ্ধেয় সুধী, পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীকে সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সানুগ্রহ উপস্থিতির জন্য। স্বাস্থ্যবিধি মেনে এ মহতী অনুষ্ঠান সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে এবং উপস্থিত ও ভার্চুয়ালি সংযুক্ত সম্মানিত সুধীজনকে ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। সুধীমণ্ডলী, এখন মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীকে। Ladies and gentlemen, now I request Dr. Kamal Abdul Nasir Chaudhary, Chief Coordinator of the National Implementation Committee for the celebration of the birth centenary of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, to present his keynote paper. Mananiyo Sabhapati, ajker onusthaner শ্রদ্ধেয় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় মন্ত্রীবৃন্দ এবং সুধীজন, শুভ বিকেল। ঐতিহাসিক 7ই মার্চের সুবর্ণ জয়ন্তীতে আমার প্রবন্ধের শুরুতে আমি বিনম্র শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করছি বাঙালির মুক্তির মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টের সকল শহীদকে স্মরণ করছি। মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নির্যাতিত মা বোনকে 7ই মার্চ ব্যক্তিগতভাবে আমার জীবনের শ্রেষ্ঠ ঐতিহাসিক স্মৃতি। সেদিনের উত্তাল রেসকোর্স ময়দানে উপস্থিত থেকে আমি স্কুল পড়ুয়া বালক, বাঙালি জাতিরাষ্ট্রের জন্ম মুহূর্তের অসাধারণ ঐক্য ও উত্তাপ প্রত্যক্ষ করেছি। আমিও সেদিনের লক্ষ লক্ষ জনতার অংশ, আজ ভাবতে শিহরিত হই, আবেগে উদ্দীপ্ত হই। আমি ফিরে যাই 1971 সালের সেই দিনে, মনে হয় এখনো আমি হেঁটে আসছি আদমজী নগর থেকে ড্যামরা হয়ে, হাজার হাজার মানুষের সঙ্গে মাইল মাইল পথ হেঁটে। 7ই মার্চ বাঙালির ইতিহাসের মহাকাব্য। মাত্র 19 মিনিটের সে ভাষণ কি তেজদীপ্ত, কি ক্ষিপ্র! বাঙালির হাজার বছর ইতিহাস উঠে এসেছে বঞ্চনা ও শোষণের কথা, বাংলার মানুষের আত্মত্যাগের কথা। 7ই মার্চ বঙ্গবন্ধু যখন ভাষণস্থলে এসে পৌঁছলেন তখন বিকেল। এসে বজ্রকণ্ঠে তিনি শুরু করলেন, ভাইয়েরা আমার বলে, সঙ্গে সঙ্গে বদলে গেল বাংলার আকাশের রং, জোয়ারে স্ফীত হলো বঙ্গোপসাগর, বাংলার ধুলি ও কাদামাটিতে আদিগন্ত সবুজে রচিত হলো আরাধ্য সেই মহাকাব্য। বঙ্গবন্ধু দীপ্ত কণ্ঠে তার সেই বিখ্যাত তর্জনী, যা আজ মহাকালের তর্জনী, উঁচিয়ে বললেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে মার্চ হয়ে গেল আমাদের জন্ম মাস, মার্চ হয়ে গেল মুক্তি ও স্বাধীনতার মাস। অল্প সময়ে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ নিয়ে আলোচনা সম্ভব নয়। যতদিন যাবে এই ভাষণের তাৎপর্য, মহিমা পৃথিবীব্যাপী আরো উদ্ভাসিত হবে। একজন লেখক লিখেছেন, বাঙালির শ্রেষ্ঠ কাব্য গীতাঞ্জলি নয়, বাঙালির শ্রেষ্ঠ কাব্য বলাকা নয়, সোনার তরী নয়, 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। সহস্রাধিক বছরের পরাধীন জীবনের অস্তিত্বের প্রতি এই উচ্চারণের মাধ্যমে সরাসরি অস্বীকৃতি জানিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু। 7ই মার্চের ভাষণ বাঙালির জাতীয় মুক্তি আন্দোলনের ইতিহাসে চূড়ান্ত মাগবদলের ঘটনা, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ স্বাধীনতার ভাষণ এটি। বিশ্ববাসী প্রত্যক্ষ করল কিভাবে একটি বজ্রকণ্ঠ
একটি তর্জনী এক সূত্রে গেঁথে ফেলেছে ইতিহাসের বাঙালিকে। বঙ্গবন্ধু জাতিকে প্রস্তুত হতে বললেন, স্বাধীনতার ডাক দিলেন, ভবিষ্যৎ বক্তার মতো তিনি বললেন, আমি যদি হুকুম দেবার না পারি না পারি। এটি কোনো লিখিত ভাষণ ছিল না, স্বতঃস্ফূর্ত লোক ভাষায় অবিস্মরণীয় এক ভাষণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাইয়েরা আমার নামে এক প্রবন্ধে লিখেছেন, আমি উদ্ধৃতি দিচ্ছি, বিশ্বের বিখ্যাত যত ভাষণ বিশ্ব নেতারা দিয়েছেন সবই ছিল লিখিত, পূর্ব প্রস্তুতকৃত ভাষণ। আর 7ই মার্চের ভাষণটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত উপস্থিত বক্তৃতা। এই ভাষণ ছিল একজন নেতার দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতা ও আগামী দিনের কর্ম পরিকল্পনা, একটা যুদ্ধের প্রস্তুতি, যে যুদ্ধ এনে দিয়েছে বিজয়। বিজয়ের রূপরেখা ছিল এই বক্তৃতায়, যা 7 কোটি মানুষকে উদ্বুদ্ধ করেছিল, ছিল ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা। উদ্ধৃতি শেষ। মাননীয় প্রধানমন্ত্রী, লেখাটি পশ্চিমবঙ্গের সাপ্তাহিক দেশ পত্রিকায় 2019 সালে প্রকাশিত হয়েছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির স্মরণিকা কোটি মানুষের কণ্ঠস্বরে এটি প্রকাশিত হয়েছে। 2013 সালে একটি গ্রন্থ বেরিয়েছে, সে গ্রন্থের নাম উই শ্যাল ফাইট অন দি বিচেস, দি স্পিচেস দ্যাট ইন্সপায়ার হিস্ট্রি। বইটি জ্যাকব এফ ফিল্ডের লেখা। এই গ্রন্থে খ্রিস্টপূর্ব 431 শব্দ থেকে অ্যাথেন্সের নেতা পেরিক্লিসের ভাষণ থেকে শুরু করে বিখ্যাত 41টি যুদ্ধ অবস্থার ভাষণ অন্তর্ভুক্ত হয়েছে। সেখানে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণও আছে। আপনারা জানেন যে 5ই এপ্রিল 1971 বিখ্যাত নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসাবে আখ্যা দিয়েছিল। কেউ কেউ বঙ্গবন্ধুর এই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসের সঙ্গে তুলনা করেন। এই গেটিসবার্গ অ্যাড্রেস ছিল মাত্র 3 মিনিটের ভাষণ। আমেরিকার গৃহযুদ্ধে গেটিসবার্গে নিহতদের স্মরণে আব্রাহাম লিঙ্কন এই ভাষণটি দিয়েছিলেন। আবার কেউ কেউ মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম ভাষণের সঙ্গে তুলনা করেন। কিন্তু এই দুটি ভাষণ, যদিও এই দুটো ভাষণও বহু শ্রুত এবং বিখ্যাত, কিন্তু বঙ্গবন্ধুর ভাষণের সঙ্গে সেভাবে তুলনীয় নয়, এই জন্যে যে দুটো ভাষণের প্রেক্ষাপট ছিল ভিন্ন। এবং উই শ্যাল ফাইট অন দি বিচেস, যেটা চার্চিলের ভাষণ, সেই ভাষণের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। 25শে মার্চের গণহত্যাকারীদের একজন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা, সে সময়ে 14তম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। খাদিম হোসেন রাজা একটি বই লিখেছে, সেই গ্রন্থের নাম স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি। সেখানে সে লিখেছে, সামরিক বাহিনী সেদিন প্রস্তুত ছিল, প্রয়োজনে সভাস্থল আক্রমণ করত, ঢাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিত। 7ই মার্চে আমরা দেখি একদিকে ট্যাঙ্ক কামান সজ্জিত পাকিস্তানি বাহিনীর এই গণহত্যার হুমকি, অন্যদিকে নিরস্ত্র জাতি মহানায়কের বজ্রকণ্ঠে পরিণত হচ্ছে সশস্ত্র জাতিতে। সেদিন জাতি কথা বলেছে মহানায়কের কণ্ঠে, 7ই মার্চের ভাষণই হচ্ছে পৃথিবীর ইতিহাসে সত্যিকারের যুদ্ধ অবস্থার ভাষণ। এ ভাষণ আজ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য এবং বাংলাদেশ সরকার এই ভাষণের দিনটিকে ঐতিহাসিক 7ই মার্চ দিবস হিসেবে ঘোষণা করেছে। সাধারণ মানুষের একটা জল্পনা ছিল যে সেদিন বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতা ঘোষণা করবেন। স্বাধীনতা তিনি ঘোষণা করেছেন, তবে সেটি ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল না, যাকে বলে ইউডিআই। তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন, তাতে বাঙালি সময় পেয়েছে যুদ্ধ প্রস্তুতির। বিশ্ববাসীও বুঝেছে বঙ্গবন্ধু বিচ্ছিন্নতাবাদী নন, তিনি স্বাধীনতা কামী। নাইজেরিয়ার বিখ্যাত লেখক চিনু আচিবি তার ব্যক্তিগত একটি স্মৃতিকথা লিখেছেন, সেই স্মৃতিকথার নাম হচ্ছে দেয়ার ওয়াজ এ কান্ট্রি। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে বায়াফ্রার উপরে নিয়ে লেখা। বায়াফ্রা 1967 সালে নাইজেরিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করেছিল লেফটেন্যান্ট জেনারেল উজুকুর নেতৃত্বে, কিন্তু বিশ্ববাসী স্বীকৃতি পায়নি। বেশিরভাগ দেশ উজুকুকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যা দেয়। মে 1967 থেকে জানুয়ারি 1970 সাল পর্যন্ত বায়াফ্রা স্বাধীন থাকলেও পরবর্তীকালে স্বাধীন থাকতে পারেনি, বাধ্য হয়েছে নাইজেরিয়ার অন্তর্ভুক্ত হতে। সে কারণেই চিনু আচবি নিজেও বায়াফ্রার একজন লোক ছিলেন, তিনি বইটা লিখেছেন দেয়ার ওয়াজ এ কান্ট্রি। বঙ্গবন্ধুর প্রাজ্ঞ এবং কৌশলী নেতৃত্বে আমরা একটি দেশ পেয়েছি, তা না হলে হয়তো আমাদেরও বলতে হতো দেয়ার ওয়াজ এ কান্ট্রি। কিন্তু আমাদের সৌভাগ্য, আমাদের তা বলতে হয়নি। বাংলাদেশ আজ মাথা উঁচু করে বিশ্ব সভায় দাঁড়িয়ে আছে। যোগাযোগের মাধ্যম হিসেবে যদি আমরা বিবেচনা করি,
তাহলে বাংলা পৃথিবীর সপ্তম কথ্য ভাষা যেটাকে বলে স্পোকেন ল্যাঙ্গুয়েজ। তবে জাতিসত্তা এবং নৃভাষা গোষ্ঠী এথনোলিঙ্গুইস্টিক গ্রুপ হিসেবে বিবেচনা করলে বাঙালিরা হচ্ছে পৃথিবীতে তৃতীয়। চীনের হান এবং আরবদের পর বাঙালিদের অবস্থান। চীন, তাইওয়ান, সিঙ্গাপুর এসব দেশে হানরাই হচ্ছে সংখ্যাগুরু, আর আরব দেশ, আরবদের তো অনেকগুলো দেশ। পৃথিবীতে তৃতীয় বৃহত্তম জাতিসত্তা হওয়া সত্ত্বেও এবং তৃতীয় বৃহত্তম ভাষা গোষ্ঠী হওয়া সত্ত্বেও বাঙালিদের কোনো দেশ ছিল না, বাঙালিদের কোনো জাতিরাষ্ট্র ছিল না। পৃথিবীতে বাঙালিদের জন্য জাতিরাষ্ট্র এখন একটি, সেটি বাংলাদেশ, সেটি প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু। এই উপমহাদেশে এটি তার অনন্য কীর্তি। 7ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালির ইতিহাসে প্রথম সার্বভৌম বাঙালি হিসাবে আবির্ভূত হয়েছিলেন। সেদিন জাতিকে তিনি সংগ্রামের পথ নির্দেশ দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন, সেই সঙ্গে দেশ পরিচালনার রাজনৈতিক এবং প্রশাসনিক নির্দেশও দিয়েছিলেন। তার জন্য সেদিন থেকে পাকিস্তানের অগণতান্ত্রিক সরকার কাঠামো ভেঙে পড়েছিল। আন্দোলন ও শাসন পরিচালনার জন্য পরবর্তীতে বঙ্গবন্ধু 35টি মতো নির্দেশ দিয়েছিলেন, জনগণ তা মান্য করেছে। একজন মুখোশহীন মানুষ এভাবে সার্বভৌম একজন নেতায় রূপান্তরিত হয়েছেন। পৃথিবীর ইতিহাসে এ ধরনের কোন নেতৃত্বের উদাহরণ আমি দেখি না। যিনি যুদ্ধজয়ী নন, যিনি তখনও ক্ষমতা আসীন নন, কিন্তু সমগ্র জাতি তার নির্দেশে স্বশাসনের স্তরে উপনীত হয়েছে। বঙ্গবন্ধুর জীবনব্যাপী আন্দোলন ও সংগ্রাম বাঙালির মুক্তি সংগ্রামকে ঘিরে আবর্তিত হলেও তার বড় কৃতিত্ব এইখানে যে তিনি বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনকে বৈষম্য, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে ও কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ ও সকল জাতিগোষ্ঠীর আন্দোলনে রূপান্তরিত করেছিলেন। সেজন্য আমরা দেখি 7ই মার্চে তার আহ্বানে সাড়া দিয়ে সকল শ্রেণী, পেশা এবং গোষ্ঠীর মানুষ ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে। এ ভাষণ মুক্তিযুদ্ধকালে যেমন ছিল আমাদের অসীম প্রেরণা, তেমনি আজও এর আলো উদ্ভাসিত হয়ে আমরা বঙ্গবন্ধু আমাদের চিরন্তন প্রেরণা, তার মহিমা এবং আত্মত্যাগ আমাদের উজ্জ্বল আলোকবর্তিকা। মার্চ এসে গেছে শেখ মুজিবের নামে, মার্চের ভাষা সাহসের তর্জনী, জনসমুদ্রে স্বাধীনতা, স্বাধীনতা, আকাশে বাতাসে জয় বাংলার ধ্বনি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এখন বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমনি এমপিকে। Now I place my sincere request to our special guest of today's program, Honorable Minister of the Ministry of Education, Dr. Deepumoni, for presenting her speech. Mujib amar shadhinotar amor kabber kobi 1971 er 7 march race course maidane 10 lakhadhik manushke sakhi rekhe rochito ei kabbo udbelito korechilo 7.5 koti bangali hridoyke gorje utheche bangladesh সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বাঙালি স্বাধীনতার জন্য মরণপণ যুদ্ধের। 25শে মার্চ কাল রাত্রে যখন গণহত্যা শুরু করলো পাকিস্তানি হায়ানারা, তখন সে অমর কাব্যের রচয়িতার স্বাধীনতার ঘোষণায় নিরস্ত্র বাঙালি যার যা কিছু আছে তাই নিয়ে সশস্ত্র মুক্তির যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এ অমর কবিতাখানি বজ্রকণ্ঠ হয়ে স্বাধীন বাংলা বেতারের ইথারে ভর করে ছড়িয়ে পড়েছে বাংলার ঘরে ঘরে, প্রতিটি ঘর পরিণত হয়েছে দুর্গে। মুক্তিযুদ্ধের 9টি মাস বাঙালির স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে বাংলার দামাল ছেলে মেয়েদের হৃদয়ে হৃদয়ে শক্তি, সাহস আর অনুপ্রেরণার এক অমোঘ অনিঃশেষ উৎস হয়েছে এ কাব্য। আর কেউ পারেনি বাঙালিকে দাবায় রাখতে। এ কবিতার প্রতিটি ছত্রে বিধৃত হয়েছে বাংলার ইতিহাস, বাঙালির হতাশা, বঞ্চনা আর শোষণ নিপীড়নের ইতিহাস। এ কবিতায় বিধৃত হয়েছে বাঙালির স্বপ্নের কথা, স্বপ্ন জয়ের জন্য সংগ্রামের পথরেখা। ফিদেল ক্যাস্ট্রোর ভাষায় এ এক অনন্য রণকৌশল, সে পথরেখা ধরে এগুলোই মিলবে বিজয়, স্বাধীনতা। 18 মিনিটের অলিখিত অমর সে কাব্যের মধ্য দিয়ে মানব ইতিহাসে ঘটে গেছে এক অবিস্মরণীয় ঘটনা। একটি ভাষণের পরিণতিতে জন্ম নিয়েছে একটি জাতিরাষ্ট্র যা মানব ইতিহাসে আর কোনো ভাষণে কখনো ঘটেনি।
से अमर कब्यर कवि के नृशंस भाव सपरिवारे हत्यार मध्य दिए बांग्लादेश नामक स्वाधीन सार्वभौम जाति राष्ट्रटीर चरित्र वैशिष्ट्य सब बदलाते जे खुनी अवैध क्षमता दखलदारेरा जेमन शहीद पिता मुजिब के भय पे ढाका थेके बहु दूरे चुंगीपाड़ा समाहित करेछे तेमनी से अमर कब्य के करेछे निषिद्ध पृथ्वीते आर कोनो भाषण शोनाबार जन्ने आर शुनबार जन्ने एत निपीड़न सह्य करते हयनी कोनो जाति के पृथ्वीते आर कोनो भाषण शोना हयनी एत लक्ष कोटी बार पृथ्वीते आर कोनो भाषण निये रचित हयनी एत गान एत कविता पृथ्वीते आर कोनो भाषण তাই মানব ইতিহাসের প্রামাণ্য ঐতিহ্যের দলিল হিসেবে বিশ্বসভায় স্বীকৃতি পায়নি কখনো ইতিহাস ভূগোল আর ভাষার বেড়াজাল ভেঙে একালজয়ী ভাষণ তাই এডওয়ার্ড হিথের ভাষায় সারা বিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা সে শ্রেষ্ঠ ভাষণ সে অমর কাব্য আমাদের ১৯৭১ উত্তাল ৭ই মার্চের ভাষণ সে অমর কাব্যের কবি পিতা মুজিব হিমালয় সম এক বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির শুদ্ধ নাম বাংলাদেশের অপর নাম আজ দেখে যাও পিতা মুজিব তোমার দেয়া স্বাধীন দেশে তোমার আরাধ্য মুক্তির স্বাদ এনে দিচ্ছে তোমারই আত্মজা তোমারই দেখানো পথে বঙ্গবন্ধু কন্যাকে অভিবাদন পিতা মুজিব বাঙালির স্বাধীনতার মহানায়ক তোমাকে তোমারে কাব্যের অনুপ্রেরণাদায়ী নিম্মহিয়সী নারী বঙ্গমাতাকে আর তোমার ডাকে বুকের রক্ত ঢেলে দিল যে ৩০ লক্ষ শহীদ আর নির্যাতিত হলো যে লক্ষ লক্ষ নারী তাদের সবাইকে বিনম্র শ্রদ্ধায় আজ স্মরণ করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এখন বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী Janab Akomo Muzamil Haq MPK. Now I cordially request our special guest of today's program, Honorable Minister of the Ministry of Liberation War Affairs, Mr. AKM Muzamil Haq MP, for his valuable speech. Janab Shababati, KM Khalid MP, Mananiya Pratimantri, Askari Anushthaner, Porom Sammanito Pradhan Otithi, সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আলোচক বৃন্দ সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম আজ ঐতিহাসিক ৭ই মার্চ যার জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা জামাই ১৫ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ যারা শহীদ হয়েছেন মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং যে সমস্ত মা বোনেরা সম্ভ্রম দিয়েছেন আমাদের স্বাধীনতার জন্য সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই অন্যান্যদের ভাষণ ছিল লিখিত বিশ্বের অনেক মহান ব্যক্তিদের কিন্তু বঙ্গবন্ধুর একটু আগে যে ভাষণটি আমরা শুনলাম কোটি কোটি বার এই দেশে বিদেশে সেগুলো বাজিয়ে শোনানো হয়েছে তারা মানুষ বাজিয়ে শুনেছে কিন্তু সে ভাষণের আহ্বান সে কখনই পূরণ হয়নি প্রতিদিনই যেন মনে হয় আবার নূতন ভাবে শুনছি তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে শত্রু কারা পাকিস্তানিরা যে তাদের যে আমরা বাসে মারব পানিতে মারব এবং আরো বলেছিলেন যে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম কমিটি গড়ে তোল অর্থাৎ গেরিলা যুদ্ধের যা যা কৌশল সবই তিনি বলেছিলেন জীবনের তরে রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দেওয়া হবে বঙ্গবন্ধুর সেই আহ্বানে সারা জাতি একটা নিরস্ত্র জাতি
সশস্ত্র জাতিতে পরিণত হয়েছিল, যে বাঙালিরা অত্যন্ত নিরীহ ছিল। একটি ভাষণের মাধ্যমে তিনি সেই জাতিকে, ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছিলেন। আর এই ভাষণে পরিষ্কারভাবে এটা বলা হয়েছে যে এটা মাথা নত না করার, অর্থাৎ আমরা যে বীরের জাতি, বাঙালি যে একটা বীরের জাতি, এই ভাষণের মাধ্যমে সেটাই প্রমাণিত হয়েছে। এবং বঙ্গবন্ধুর অনুসারীরা, এদেশের তৎকালীন 7 কোটি মানুষ জীবনকে বাজি রেখে বঙ্গবন্ধুর নির্দেশ পালনের জন্য তারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং যুদ্ধকে সমর্থন করেছিল। সেদিন তিনি মুকুটহীন সম্রাট ছিলেন, তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন না, কিন্তু তিনি যে নির্দেশ দিয়েছিলেন যে আমার কথা যদি রেডিওতে প্রচার করা না হয় বা টেলিভিশনে প্রচার করা না হয়, কোনো বাঙালি সেখানে যাবে না, তাই হয়েছিল, কেউ সেখানে যায় নাই। বঙ্গবন্ধুর নির্দেশে সেদিন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত আদালত, কোর্ট কাছারি সবকিছু বন্ধ ছিল। অর্থাৎ তার কথাই সেদিন এই রাষ্ট্র পরিচালিত হয়েছিল। সেদিন পাকিস্তান নামে মাত্র থাকলেও তাদের কোনো কর্তৃত্ব এই দেশে ছিল না, বঙ্গবন্ধুর নির্দেশ এবং হুকুমেই বাংলাদেশ সেদিন পরিচালিত হয়েছিলেন। তিনি বাংলার মানুষকে ভালোবাসতেন বলে বলতে পেরেছিলেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, বাংলার মানুষের অধিকার চাই। এবং তিনি সেটা, ওনার কথা তিনি জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। বাঙালি জাতির সাথে তিনি বেইমানি করেন নাই, বিশ্বাসঘাতকতা করেন নাই। আজকে আমরা গর্বের সাথে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই কাজটি তিনি করে গেছেন। তিনি চিরকাল বাঙালি জাতির এই মাথা উঁচু করে রাখার বা মাথা যে উন্নতশীল সেই অবস্থাটা সৃষ্টি করে দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ভাষণে সমস্ত নির্দেশনাই ছিল, গেরিলা যুদ্ধের নির্দেশনা ছিল এবং পাকিস্তানি 23 বছরে শোষণ, অত্যাচার, নির্বাচন, নিষ্পেষণ সেইগুলোর কথাও তিনি অল্প কথা সবকিছু বলে গিয়েছিলেন। এবং যাতে তাকে বিচ্ছিন্নতাবাদী বলতে না পারে, ওনার ভাষণে তিনি প্রমাণ করেছেন বিশ্বের তিনি শ্রেষ্ঠতম একজন কূটনীতিক ছিলেন। কারণ তিনি সরাসরি মুক্তিযুদ্ধের ঘোষণা না দিলেও সমস্ত কথাই বলেছেন, কিন্তু কেউ তাকে দোষারোপ করতে পারে নাই। সেই জন্যই বিশ্ব জনমত আমাদের পক্ষে ছিল, আর বিশ্ব জনমত আমাদের পক্ষে ছিল বলেই মাত্র 9 মাসে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলাম। আজকে সেই দিন নানা রকম হুমকি ছিল, কিন্তু বঙ্গবন্ধু সেদিন, যেদিন বঙ্গমাতা শেখ ফজিলতুন নেসা ভাষণ দেওয়ার পূর্বে যে কথা তিনি বলে দিয়েছিলেন যে তোমার মনে যা আসে কারো কথা শোনার দরকার নাই, তুমি তাই বলবে, বঙ্গবন্ধু তাই করেছিলেন। এবং তিনি যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের কারণেই এই জনমত সৃষ্টি হয়েছিল, যেমন তেমনি ভাবে সারা জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল। আজকের এই দিনে গভীর শ্রদ্ধা জানাচ্ছি সেই মহান নেতার প্রতি। এবং আজকে যে এই বিশ্ব সভায় এই 7ই মার্চের যে ভাষণের যে স্বীকৃতি, সেই জন্য আন্তর্জাতিক সভায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা এর আয়োজন করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। এবার সভাপতির বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কেএম খালেদ এমপি কে। May I now invite Honorable Chair of today's ceremony and Honorable State Minister of the Ministry of Cultural Affairs, Mr. K.M. Khalid MP, to deliver his speech. ঐতিহাসিক 7ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,
বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি, মূল প্রবন্ধ উপস্থাপক কবি কামাল নাসের চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ বদরুল আরেফিন, অনুষ্ঠানের সাথে সংযুক্ত মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী উপদেষ্টাগণ, মাননীয় প্রতিমন্ত্রী উপমন্ত্রীগণ, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, তিন বাহিনী প্রধান, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় কূটনীতিক বর্গ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক সুধীজন, আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সন্ধিক্ষণে ঐতিহাসিক 7ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠান আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975 সনের সেই 15 আগস্টের কালো রাত্রে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার বঙ্গমাতা বেগম ফজলুদ্দিনেসা মুজিব সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। গভীর শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, আমার 2 লক্ষ লুণ্ঠিত মা আর গণতান্ত্রিক আন্দোলনের দেশক যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আজকে এই অনুষ্ঠান থেকে গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। সুধী মণ্ডলী, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ছিল স্বাধীনতার স্বপ্ন সোপান, বাঙালির মুক্তির সনদ। 1971-এর 7ই মার্চ বিকেলে ঢাকার রেসকোর্স ময়দানে তিনি ছন্দময় শব্দের ঝংকারে যে ভাষণ দিয়েছিলেন তা ছিল মূলত বাঙালির আবেগ, স্বপ্ন ও আকাঙ্ক্ষার অনবদ্য কবিতা, যার প্রতিটি শব্দে ছিল অসীম সাহস, সীমাহীন ত্যাগ, বলিষ্ঠ নেতৃত্ব আর হৃদয় উচ্ছ্বসিত বঙ্গবন্ধু তেজস্বিতা ও সম্মোহনী ক্ষমতার বহিঃপ্রকাশ। এদিন বাঙালি জাতিকে বঙ্গবন্ধু যে মুক্তির বাণী শুনিয়েছিলেন স্বাধীনতার 50 বছরে এসে সেই ভাষণ আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তাই আজ বিজ্ঞজনরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে নানা আঙ্গিকে বিশ্লেষণে প্রয়াসী হয়েছেন। বঙ্গবন্ধুর ভাষণের বহিমাত্রিক বিশ্লেষণে আপামর বাঙালির শোক বেদনা, বৈষম্য বঞ্চনার খতিয়ান, সামরিক শাসকদের কপটতা, মানবিক অসাম্প্রদায়িক দৃষ্টি, প্রশাসনিক নির্দেশনা, প্রতিরোধের আহ্বান, মুক্তির স্বপ্ন ও স্বাধীনতার আকাঙ্ক্ষা সুস্পষ্ট রূপে প্রতিভাত হয়েছে। দীপ্ত ভঙ্গিতে সাবলীল ভাষায় বর্ণিত সব উপাদান সমূহের সুষম মিশ্রণের কারণেই এই ভাষণ আজ শ্রেষ্ঠ। খ্রিস্টপূর্ব 4431 খ্রিস্টাব্দ থেকে 1987 সাল প্রায় 2500 বছরে বিশ্ব ইতিহাসে যে ভাষণ সমূহ মানব সভ্যতায় স্থায়ী প্রভাব বিস্তার ও কালজয়ী অনুপ্রেরণা দিয়েছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ তার মধ্যে অন্যতম। 7ই মার্চের ভাষণে রয়েছে বহুমাত্রিক তাৎপর্য। বঙ্গবন্ধু একদিকে যেমন পাকিস্তানের ঔপনিবেশিক শাসকচক্রের স্বরূপ তুলে ধরেছেন, অন্যদিকে এর মধ্যে মুক্তিকামী জনতা পেয়েছিল স্বাধীনতার দিশা। বঙ্গবন্ধু 71-এর উত্তাল মার্চে অগ্নিমুখর পরিস্থিতি এমন সম্মোহনী বক্তব্য উপস্থাপন করলেন যে মুক্তি পাগল জনতা মুক্তির ঠিকানা নিয়ে ঘরে ফিরে গিয়েছিলেন, অন্তরে ধারণ করেছিলেন স্বাধীনতার অমোঘ বাণী। 7ই মার্চের ভাষণ এমন একটি ভাষণ যে ভাষণের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, কণ্ঠস্বরের উঠানামা মনে অনুরণন সৃষ্টি করে, হৃদয়ে জাগায় অপূর্ব রোমাঞ্চ। এ কারণে এই ভাষণ আজ চিরায়ত রূপ লাভ করেছে সারা বিশ্বে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বলিষ্ঠ নেতৃত্বে আজ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আমাদের বিশ্বাস, যতদিন আপনার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা ও 7ই মার্চের ভাষণের সুবর্ণ জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সমগ্র উপস্থিতির জন্য আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধী মণ্ডলী, এবার ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। লেডিস এন্ড জেন্টলম্যান, নাও আই হামলি টেক দ্য প্রিভিলেজ অফ ওয়েলকামিং দ্য অনারেবল চিফ গেস্ট অফ টুডেস সেরেমনি, অনারেবল প্রাইম মিনিস্টার অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ফর হার ভ্যালুয়েবল স্পিচ।
Shodhi Mandali, Maroniyo Pradhan Mantri. Ladies and gentlemen, Honorable Prime Minister. Bismillah ar-Rahman ar-Rahim. আজকের অনুষ্ঠানের সভাপতি মূল প্রবন্ধ পাঠক আলোচকবৃন্দ সভাপতি সুধী মণ্ডলী আসসালামু আলাইকুম। ঐতিহাসিক 7ই মার্চ দিবস আমরা উদযাপন করছি। 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ, এই ভাষণের মধ্য দিয়ে পেয়েছিলাম আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তি, আমাদের সংগ্রামের সাফল্য। এনে দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জীবনের সব কিছু দিয়ে ত্যাগ করে একটি শোষিত বঞ্চিত জাতিকে একটা জাতি হিসেবে আত্মপরিচয়ের সুযোগ দিয়েছিলেন, একটি রাষ্ট্র উপহার দিয়েছিলেন। 7ই মার্চের ভাষণ, এর উপর অনেকবার বক্তব্য দিয়েছি, অনেক কথা বলেছি। আজকে আমরা এমন একটা সময় দাঁড়িয়েছি এই ভাষণের 50 বছর পূর্তি, অর্থাৎ 7ই মার্চের ভাষণের সুবর্ণ জয়ন্তী। কিন্তু এখনো আমার কাছে মনে হয় যেন সেই দিনের ঘটনা। আমি আমার ছোট বোন রেহানা আজকে বারবার সেই কথাই মনে হচ্ছিল, মনে করছিলাম সেই দিনটির কথা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনে একটা লক্ষ্য স্থির রেখেই কিন্তু সংগ্রাম করেছিলেন, এবং একটি মানুষ কত অল্প বয়স, মাত্র 54 বছর বয়সে তিনি পাকিস্তান আন্দোলন করেন, সংগ্রাম করেন, পাকিস্তান প্রতিষ্ঠার ক্ষেত্রে এই পূর্ববঙ্গের মানুষের কিন্তু অবদান ছিল, পশ্চিমবঙ্গের মানুষের তেমন কোনো অবদান ছিল না। কিন্তু পাকিস্তানের শাসকরা যখন এই বাঙালির উপর শোষণ বঞ্চনা শুরু করলো, অত্যাচার শুরু করলো, সংস্কৃতির আঘাত দিল, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চাইল এবং আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে চাইল, তখন কিন্তু সেই পাকিস্তানের বিরুদ্ধে, শাসকদের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব তার সংগ্রাম শুরু করেছিলেন 1948 সাল থেকে। সে 48 পেরিয়ে প্রতি ধাপে ধাপে আপনারা যদি দেখেন, তিনি সংগ্রাম করেছেন শুধু বাঙালিকে তাদের চেতনায় উদ্বুদ্ধ করে একটি স্বতন্ত্র জাতি হিসেবে যেন প্রতিষ্ঠা লাভ করে সেদিকে লক্ষ্য রেখেই। 66টি 6 দফা এত অল্প সময়ের মধ্যে মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারবে এটা কখনো কেউ কল্পনাই করতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের বলিষ্ঠ নেতৃত্বে সেটা সম্ভব হয়েছিল এবং তারই ভিত্তিতে 70 নির্বাচনে বিজয়। কিন্তু সেই বিজয়ের পরে বাঙালিকে ক্ষমতা দিতে চায়নি, যার ফলে আন্দোলন, সংগ্রাম এবং অসহযোগ আন্দোলন, এবং একটি অসহযোগ আন্দোলনের পথ ধরে একটা সশস্ত্র বিপ্লবের দিকে তিনি এই জাতিকে নিয়ে গিয়েছিলেন। আমার তো মনে হয় যে এটা এমন একটা ঐতিহাসিক বিষয়, পৃথিবীতে আর কোনো নেতা এভাবে তার জীবনে সাফল্য অর্জন করেছে এ দৃষ্টান্ত খুব কমই আমরা দেখাতে পারি। তার কারণ হচ্ছে এই ভাষণটা তিনি যখন দিতে যান, আমি একথা বহুবার বলেছি আবারও বলছি যে ভাষণ কিন্তু কোনো লিখিত ভাষণ না, তিনি তার জীবনের সমস্ত সংগ্রামের যে অভিজ্ঞতা এবং তার যে বাঙালি জাতিকে নিয়ে লক্ষ্য, সেই লক্ষ্য স্থির করেই কিন্তু তিনি এই ভাষণটা দিয়েছিলেন। আর এই পরামর্শটা আমার মাই দিয়েছিলেন, কারণ আমাদের অনেকেরই তো থাকে যে একটা এরকম একটা ভাষণ দিতে যাচ্ছেন, কি বলবেন, কি কথা বলবেন, এ ব্যাপারে অনেকের অনেক পরামর্শ। এবং বিশেষ করে আমি ছাত্র সংগ্রামের সাথে বা আন্দোলনের সাথে সবসময় জড়িত ছিলাম বলেই অনেক কিছু আমার জানা আছে। তো আমাদের ছাত্র নেতাদের অনেকে, বিশেষ করে আমার নাম বলতে আপত্তি নেই, যেমন সিরাজুল ইসলাম খান, আব্দুর রাজ্জাক সহ সেখানে তো ফল সাহেব সহ আরও অনেকে ছাত্র নেতারাও 32 নম্বরে এসেছে। সিরাজুল ইসলাম খান খুব বারবার চাপ দিচ্ছিল যে
আজকেই স্বাধীনতা ঘোষণা দিতেই হবে, তার আগের দিন সন্ধ্যায়ও তারা এসে একই কথা বলে যায়। আর আমাদের অনেক বুদ্ধিজীবীরা অনেক লিখিত পয়েন্ট দিয়ে যান, কেউ পরামর্শ দিয়ে যান কি করে বলতে হবে কি বলতে হবে, অনেক কিছু বলে গেছেন কাগজে কাগজে, আমাদের মানে ঘর ভরা অবস্থা। সিরাজুল খান যখন এই কথাগুলি বলে, বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু একদিকে আব্দুর রাজ্জাক আর একদিকে সিরাজুল খান, এখানে শেখ ফজলুল রহমান সকলেই ছিল, তো শুধু সিরাজুল খানকে বঙ্গবন্ধু বলেছিলেন একটি কথা বারবার আমার কানে এখনো বাজে, বলেছিলেন, সিরাজ, লিডার শুড লিড দ্য ল্যাড, ল্যাড শুড নট লিড দ্য লিডার। কি করতে হবে আমি জানি, তোমরা তোমাদের কাজ করো, যাও। ঠিক শিরীর গোড়ায় এ কথাটা বলে তিনি ঘরে ফিরে আসেন। প্রতিটি ক্ষেত্রে, সংগ্রামের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে একটা পরিণতি বোধ কিন্তু থাকতে হয়। 7ই মার্চে ভাষণ যখন দিতে যাবেন তখন আমার মায়ের একটাই পরামর্শ ছিল, সারাটা জীবন সংগ্রাম করেছ তুমি, তোমার মনে যে কথা আছে তুমি ঠিক সেই কথাটাই বলবে, কারো কথা শোনার তোমার প্রয়োজন নাই। এই ভাষণটা তিনি যখন দেন, আপনারা দেখেছেন চশমাটা টেবিলের উপর রাখা, তিনি বলে যাচ্ছেন তার মনের কথাগুলি, এবং এই ভাষণের ভিতরে আপনি তিনটা স্তর পাবেন। একটা ঐতিহাসিক পটভূমি আছে যে বাঙালির বঞ্চনার ইতিহাস, অত্যাচার নির্যাতনের ইতিহাস, তখনকার বর্তমান অবস্থাটা কিভাবে সেই পাকিস্তানি সামরিক যন্ত্রণা গুলি করে মানুষকে হত্যা করছে, কিভাবে মানুষ ভোট দিয়েছে তাদের সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করছে, সেই বঞ্চনার ইতিহাস, সে তখনকার নির্যাতনের ইতিহাস তিনি বলছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভাষণের মধ্য দিয়ে তিনি একটা যুদ্ধের প্রস্তুতি নেবার সকল নির্দেশনা দিয়ে গেছেন, কারণ একটা গেরিলা যুদ্ধ হবে, সেই গেরিলা যুদ্ধ হতে হলে কি কি করতে হবে, সংগ্রাম পরিষদ গড়ে তোলা থেকে শুরু করে যার যা কিছু তাই নিয়ে, যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে বলেছেন। এবং তিনি এও জানতেন যে মুহূর্তে তিনি স্বাধীনতার ঘোষণাটা বাস্তবে অফিসিয়ালভাবে দেবেন সে মুহূর্তে হয়তো তিনি বেঁচে নাও থাকতে পারেন, সেই জন্য তার এই ঐতিহাসিক ভাষণের ভিতরেই কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে গেলেন। তিনি বলে গেলেন যেবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবং এই ভাষণে কিন্তু দুইবার তিনি এ কথাটা বলেছেন এবং শেষের বার সব থেকে জোর দিয়ে বলেছেন, অর্থাৎ এটা যে স্বাধীনতা সংগ্রাম বা এই যুদ্ধটা যে স্বাধীনতার যুদ্ধ হবে সে কথাটাই কিন্তু তিনি স্পষ্ট বলে গেছেন। কাজে এটা একদিক থেকে বলতে গেলে 7ই মার্চই তো প্রকৃত স্বাধীনতার ঘোষণা, এবং এই ঘোষণার পর থেকে একটা, অর্থাৎ পূর্ববঙ্গ কিভাবে চলবে সকল দিক নির্দেশনা দিয়েছেন। এবং সব থেকে ঐতিহাসিক ব্যাপার হলো সে সময় কিন্তু ওই 32 নম্বরের বাইরে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে নির্দেশনা দিতেন সেই নির্দেশনায় দেশ চলত, সেই অফিস আদালত থেকে শুরু করে এমনকি ট্রেজারি চালানো বন্ধ, সব কিছু বন্ধ, সম্পূর্ণ নিয়ন্ত্রণ তখন ওই 32 নম্বরে। এমনকি ইয়াহিয়া খান যখন এসছে বাংলা, এই পূর্ববঙ্গে বাংলাদেশে, কোনো বাঙালি বাবুর্চিখানায় কাজ করতে চায়নি, বাধ্য হয়ে তখন প্রেসিডেন্ট হাউস থেকে ফোন এসেছিল যেন 32 নম্বর থেকে একটু বলে দেওয়া হয় যে রান্নাঘরে যেন বাবুর্চিরা একটু কাজ করে, তেমনই একটা অবস্থা তখন। আমি জানি না পৃথিবীতে আর কোথাও এ ধরনের অসহযোগ আন্দোলন হয় কিনা, কিন্তু এই ভাষণের মধ্যে দিয়ে যা যা নির্দেশনা তিনি দিয়েছেন ঠিক সেই নির্দেশনা এদেশের মানুষ অক্ষরে অক্ষরে পালন করেছে। যুদ্ধের সময় রণক্ষেত্রে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ,
সেটা হলো যেহেতু জনগণের ম্যান্ডেটটা তিনি পেয়েছেন, তিনি জনগণের নেতা, এবং তার কথাই এদেশের মানুষ মেনে নিচ্ছে। সেদিক থেকে এ বাঙালি তখন তার অধিকার পেয়েছে, তার স্বাধীনতার অধিকার, স্বশাসনের অধিকার, কিন্তু সেই অধিকার থেকে পাকিস্তানি জনতারা বঞ্চিত রেখেছে। তো সেই জায়গাটায় পাকিস্তানিরা বসে থাকেনি, তার যে কোনো সময় আক্রমণ করতে পারে এবং আক্রমণ তারা করবে, এ প্রস্তুতি তারা নিয়েছে। আর তার মোকাবেলা করবার জন্য বাঙালিকে যুদ্ধ করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কে আক্রমণকারী হবে আর কে আক্রান্ত হবে এটাও কিন্তু রণক্ষেত্রে একটা বিশাল জিনিস, যেটা আন্তর্জাতিক সমর্থনের ব্যাপারে। এই ক্ষেত্রটাও যদি একটু বিবেচনা করেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে রণকৌশল, তিনি নিজের জীবনটা ঝুঁকিতে ফেলে বাংলাদেশের মানুষ যেন স্বাধীনতা পায় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু তিনি এই রণকৌশল হাতে নিয়েছিলেন, যে মুহূর্তে পাকিস্তানি শাসকরা নিরস্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ল সেই মুহূর্তে কিন্তু তিনি তার এই স্বাধীনতার ঘোষণাটা প্রচার করা শুরু করালেন। এবং যেহেতু বাঙালিরা পাকিস্তানি দ্বারা আক্রান্ত হয়েছে, সেহেতু পরবর্তী আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আন্তর্জাতিক সমর্থন পেতে আমাদের কোনো বেগ পেতে হয়নি, কারণ তাদের গণহত্যা চালানো, নির্যাতন চালানো, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন গ্রেপ্তার করলো, এর পরপরই গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে দেশদ্রোহী মামলা দিয়ে তাকে শাস্তি পর্যন্ত দেওয়া হলো, তখন বিশ্ব জনমত তার পক্ষে। এবং আমরা আমাদের বন্ধু প্রতিম দেশের সহযোগিতায় আমরা মুক্তিযুদ্ধে এবং আন্তর্জাতিক সহযোগিতায় আমরা কিন্তু বিজয় অর্জন করলাম। এবং এই ভাষণে তিনি সে কথা বলে যাচ্ছেন যে আমি যদি হুকুম দেবার নাও পারি, অর্থাৎ একটি জাতির জন্য তিনি শুধু রণকৌশলী দিয়ে যাননি, তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি বলতেন যে যা কিছু হোক দেশ স্বাধীন হবেই। শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা হিসেবে না, যুদ্ধের রণকৌশলেও তার এই বক্তৃতা যে কত কার্যকর এবং তার প্রতিটি পদক্ষেপ যে কত বাস্তবমুখী, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। লাখো শহীদ জীবন দিয়েছে, মা বোনরা নির্যাতিত হয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতির পিতার নির্দেশে যে নেতৃবৃন্দ যুদ্ধ পরিচালনা করে ওদের বিজয় এনে দিয়েছেন, সেই নেতাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 15ই আগস্ট বাঙালি জীবনের একটা কালো অধ্যায় হিসেবে এসেছে, কারণ যারা পরাজিত হয়েছিল তারা বসেছিল না, তার সর্বক্ষণ ষড়যন্ত্র ব্যস্তই ছিল। তাই যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ সম্পূর্ণভাবে গড়ে তুলে অর্থনৈতিক মুক্তির পথে জাতির পিতা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় 15ই আগস্টের ঘটনা ঘটল, যেখানে পাকিস্তানি শাসকরা তাকে বারবার হত্যার চেষ্টা করেছে, ফাঁসির আদেশ দেওয়া সত্ত্বেও ফাঁসি দিতে পারেনি। আর যে বাঙালির জন্য তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন, যে বাঙালির জন্য সারা জীবনের সব সাদ আল্লাহ বিসর্জন দিয়েছিলেন, দিনের পর দিন কারাগারে অন্তরালে নির্যাতন ভোগ করেছেন, যে বাঙালিকে আত্মপরিচয়ের সুযোগ দিয়ে গেছেন, একটা রাষ্ট্র দিয়ে গেছেন, একটা জাতি হিসেবে স্বীকৃতি দিয়ে গেছেন, কি দুর্ভাগ্য যে তাদের হাতেই জীবন দিতে হলো। শুধু রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই না, গোটা পরিবার, আমরা দুজন বেঁচে ছিলাম, বিদেশে ছিলাম বলে। 75-এর পরে এই ভাষণটা নিষিদ্ধ ছিল, এ ভাষণ বাজানো যাবে না, দেয়া যাবে না, অলিখিত একটা নিষেধাজ্ঞা জারি ছিল। ইতিহাসকে এত সহজে মুছে ফেলা যায় না,
সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না আর বাঙালিকে দাবায় রাখা যায় না, এটা তো জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন তার শান্তি ভাষার ভাষণে, তাই দাবায় রাখতে পারে নাই। আজকে সত্য উদ্ভাসিত হয়েছে, আজকে এই ভাষণ বিশ্ব স্বীকৃতি যেমন পেয়েছে তেমনি জাতিসংঘের প্রতিটি ভাষায় এই ভাষণটা অনুবাদ করা হয়েছে, প্রতিটি ভাষায় এটা অনুবাদ করে প্রচার করা হচ্ছে। ইউনিসেফ সেই পদক্ষেপটা নিয়েছে, আমাদের প্যারিসে যিনি রাষ্ট্রদূত তিনি আমাদেরকে এটা জানিয়েছেন। যে ভাষণ তার নিজের সৃষ্টি, বঙ্গবন্ধু শেখ মুজিবের নিজের সৃষ্টি বাংলাদেশে একদিন নিষিদ্ধ হয়ে গিয়েছিল, আজকে জাতিসংঘে সেটা স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের প্রতিটি ভাষায় এই ভাষণটা অনুবাদ করা হয়েছে, বিশ্ব স্বীকৃতি পেয়েছে, সারা বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ ভাষাগুলি যে ভাষা